তো অনেক তো রয়েছে, তো যেগুলো সবসময় এখন মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি সব পড়ে যায় কিংবা কোনো মেলা অনুষ্ঠানে পড়ে যায়, তো তোমাদের সেগুলোই শেয়ার করছি। আর অনেক আগের যেগুলো সেটার মধ্যে একটাই রয়েছে, তো এগুলো আর দেখালাম না, এগুলো মানে নতুন নতুন যেগুলো সেগুলো দেখাচ্ছে, তো এইটাই শুধু দেখিয়ে দিচ্ছি। দেখো এটা এটা আমার খুব ফেভারিট, এটা অনেক পুরনো, মনে হয় 10 বছর হয়ে গেছে। তো দেখো এখানে সব রকম কানের দুলগুলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তো দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে সব রকম কাজগুলো সুন্দর করে দেখতে পারবে তোমরা। আর এখানে দেখো একটা টানাও রয়েছে, দেখবে ওই টানাগুলো পরলেও খুব সুন্দর লাগে। আর এই গোল্ডেন কানেরগুলো দেখবে, এই গোল্ডেন কানেরগুলো না শাড়ির সাথেই ভালো মানায়। আর যে কালারিংগুলো, এগুলো সেই লং কুর্তি চুড়িদার এইগুলোর সাথে ভালো লাগে। তো চলো তাহলে শুরু করি। তো প্রথমে দেখো এই কানেরটা দিয়ে দেখাচ্ছি, দেখো এরপর একটা দেখাচ্ছি, এটা খুব নতুনই, এটা পরেই নি একবার, মনে হচ্ছে এটা একবারও কানেরটা পরেই নি। তোলে দেখো কি সুন্দর না, নিচে এই ঝুড়ি ঝুড়ি গুলো, আমার এরকম ঝুমকো টাইপের এগুলোই ভালো লাগে। তো দেখো এটা দেখো আমার চুড়িদারের সাথে ম্যাচিং হয়ে গেছে, দেখো কি সুন্দর, একটা আয়না দিয়ে কাজ করা, দেখেছো, দেখো কি সুন্দর। আর একটা, এটা 3 থাকের না 2 থাকের এটা। এবার দেখো সব গোল্ডেন গুলো দেখাচ্ছি, গোল্ডেন কালারের যেগুলো সেগুলো দেখো, এগুলো মেনলি শাড়ির সাথেই ভালো যাবে। এটা দেখো একটা লং হাড়ের সেটের, আর এবার যেটা দেখাচ্ছি এটা আমার ভীষণ প্রিয়, এটা আমার ভীষণ প্রিয়, খুব ভালো লাগে, দেখো কি সুন্দর না। এগুলো যেন কান বালা কানের না কি বলে, আমি নামটা ঠিক ভুলে গেছি। তো দেখো এটা ভালো করে দেখাই, খুব ভালো লাগে, এত লম্বা লম্বা কানের গুলো, ভারী ভারী কানের গুলো তো সবসময় পরা যায় না, বিয়ে বাড়ি এইসবেই পরতে হয়। আর একটা ছোট ঝুমকো দেখাচ্ছি, তো তোমরাও তোমাদের এরকম কানের দুলের কালেকশন গুলো শেয়ার করতে পারো, তো দেখতে ভালো লাগে, দেখবে মেকআপ কানের দুল এগুলো দেখতে ভালো লাগে। এবার দেখো একটা ঝুমকো, আর ঝুমকোটা দেখাচ্ছি, আগে দেখিয়ে নিই। আর আমি এর সাথে টানা একটা কিনেছিলাম, শুধু এটা আলাদাই কিনেছিলাম, তো আমি সেটিং করেই রেখেছি, তো ওটাই দেখাচ্ছি তোমাদের। দেখো কি সুন্দর, দেখো ঝুমকোটার সাথে টানাটা, এটা কিন্তু মানে এই টানাটা কিন্তু আলাদা রে না, আর ঝুমকোটা আলাদা। তো কিছু কিছু কানের দুল তোমাদেরকে একটু পরে দেখাই, কেমন লাগছে বলবে। তো এই টানাটা আগে পরছি, হ্যাঁ দেখো টানাটা পরছি, ¡Gracias!
শাড়ির সাথে পরলে না বেশি ভালো লাগবে। এটা আমি একবার পরেছি এটা, তো এই কানটাই আর পরছি না, তো তোমাদেরকে এটা পরে দেখিয়ে দিলাম। কেমন লাগছে ফ্রেন্ডস এই কানেরটা বলবে? দাঁড়াও আরো কিছু করি, দেখো এবার এটা পরে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ কেমন লাগছে পরে? দেখো এবার এই কানের দুলটা পরছি, কেমন লাগছে বলবে? এটা কিন্তু পুরো আমার চুড়িদারের সাথে ম্যাচিং, ওই জন্য এটা পরে দেখাচ্ছি। কেমন লাগছে বলো ওই কানের দুলটা? বড় বড় কানের দুল খুব ভালো লাগে, আর কিছু পড়তেই লাগে না। দেখো তো দেখো এবারটা খুলে ফেলি, তোমাদের আর একটা পরে আমি দেখাচ্ছি, তারপর আন্ডার। আর একটা তোমাদেরকে আমি বলে দেখাচ্ছি, এটা এইটা দেখো, দেখো পরে নিয়েছি। তো যে কানের দুলগুলো দেখালাম, তোমাদের সব থেকে কোনটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আমার যারা আমার পাশে আছে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো এটুকুই থাক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।